শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীত ব্যবসা বাণিজ্যের নানা তথ্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ডেটা সার্ভারের সংযুক্ত আমাদের নিজস্ব ডেটাবাইস থেকে এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর অধিকৃত বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকবেই আর দর্শক টেলিফোন এস এম এস বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যেকোনো তথ্য দর্শক দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে সেখানে রয়েছেন রহমান রানব রাজীব জং আপনাকে ধন্যবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন

চুরানব্বই পয়সা এনএভি পাঁচ দাঁড়িয়েছে পঁচাত্তর টাকা উনচল্লিশ পয়সা এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী তেরোই ডিসেম্বর এজিএম ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বাইশ ডিসেম্বর জানিয়ে রাখছি গত কার্য বসে ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল প্রায় সাড়ে আট কোটি টাকার কোম্পানির সংখ্যা ছিল আটটি এদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে মন্য সিরামিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় তিন কোটি টাকার পিটিএল এ লেনদেনের পরিমাণ ছিল এক কোটি উনিশ লাখ টাকা রেনেটার লেনদেনের পরিমাণ ছিল প্রায় আড়াই কোটি টাকার এবং ভি এফ থ্রি এর ডাইং লেনদেনের পরিমাণ ছিল প্রায় সাতাত্তর লাখ টাকা এছাড়া দিনের শুরুতে বিভিন্ন সেক্টরে পি রেশো জানিয়ে রাখছি দিনের দেখা যাচ্ছে আইটি সেক্টর পি রেশো দাঁড়িয়েছে উনিশ দশমিক দুই পাঁচে ব্যাঙ্কিং খাতের পি রেশিও দাঁড়িয়েছে নয় দশমিক চার শূন্যতে বস্ত্র খাতে পনেরো দশমিক দুই শূন্যতে ওষুধ খাতের সতেরো দশমিক ছয় দুয়ে প্রকৌশল খাতের পি রেশো দাঁড়িয়েছে পনেরো দশমিক শূন্য পাঁচে এছাড়া বিমা খাতের পি রেশো দাঁড়িয়েছে দশ দশমিক ছয় নয় বিবিধ খাতের পি রেশো দাঁড়িয়েছে উনিশ দশমিক ছয় চারে খাদ্য খাতের পি রেশো দাঁড়িয়েছে উনিশ দশমিক ছয় শূন্যতে ছত্রিশ দশমিক নয় তিনে জ্বালানি শক্তি খাতের পি রেসো দাঁড়িয়েছে দশ দশমিক আট একে আর্থিক খাতের পি রেস দাঁড়িয়েছে বাইশ দশমিক দুই ছয় এছাড়া টেলিকমিউনিকেশন খাতের পি রেস দাঁড়িয়েছে চোদ্দ দশমিক তো দিনের শুরুতে যদি আমার ঢাকার স্টক এক্সচেঞ্জের খবর খবর দেখে নেই তাহলে দেখবো দিনের শুরুতে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি প্রায় সাত পয়েন্ট পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো তেরো পয়েন্টে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় নয় কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ছাপ্পান্নটি সেখানে দর হারিয়েছে উনিশটির দিনের শুরুতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কর ফার্মা এছাড়া রয়েছে কটন ব্র্যাক ব্যাঙ্ক কেটিএল শেফার্ট ইন্ডাস্ট্রিজ পিটিএল এছাড়াও রয়েছে সিলভার ফার্মা আমরা দেখতে পাচ্ছি আহলাস টেক্সটাইল ফিনাস স্টাইল ক্রাফট রেকিড বেন এবং এনটিসি অন্যদিকে দিনের শুরুতে শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো দিনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি জুটি স্পিনার্স এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মন প্লাস সান লাইফ ইন্স্যুরেন্স এন টিসি রেকিট বেনকিজার সাই সাই পাওয়ার টেক এমবি ফার্মা পাওয়ার গ্রিড রূপাই লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড অন্যদিকে শুরুতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানগুলো সেগুলোর মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টাইল ক্রাফ্ট মুজাফর স্পিনিং মিলস লিমিটেড প্রিমিয়ার সিমেন্ট আর এস আর এম স্টিল ওরিয়ন ইনফিউশন এবং ওয়াই ম্যাক্স তৈস ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর